কেন? আমি হ্যাঁ এই যে যে কাই কাই দুই না যে কি করিস? এই যে কি করিস দেখ দেখি কি করিস? হাওন দিয়ে ঘুষি যাই থাকে কেন? নোংরা হচ্ছে নোংরা হচ্ছে হ্যাঁ নোংরাতে মাটিতে খেলবি তাহলে নোংরা হবে না? না হাত দিয়ে ঘষলে কি এগুলো উঠবে? হ্যাঁ দেখি কি দিয়ে ঘষতেছিস কি এগুলা সাবান সবটা জল নোংরা করছিস তুই? এই যে নোংরা হচ্ছে আমি জলটা উঠায় রাখছি স্নান করব আর তুই সবটা জল নোংরা করছিস। হ্যাঁ কি সবটা জল নোংরা করছিস কেন? মানে বেশি ভয় পাস না? না আমার মা তো আসুক তোকে মার দিবে। তোর মা আমাকে কি করবে? মার দিবে তোকে মারবে আমাকে মারবে তাই নাকি? তুই উঠবি না কিন্তু কেন? এই সাবানটা নিয়ে তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি সাবানটা নিয়ে উঠ। উঠবো উঠ মার দিব তো তাড়াতাড়ি উঠ। আমার মা উঠে না কতকে মারবে তাই নাকি? একটু জামা কাপড়টা সাদা না তো করে আসুন আসুক্ষণ। ছি ছি কি করছে সাবানটা? হয়েছে তো ধোয়া পরিষ্কার হয়েছে তো? চল এখন আমি স্নান করবো কি দিয়ে? তাহলে স্নান করবো কি দিয়ে? তুই জলটা যে নোংরা করলি আমি স্নান করবো কি দিয়ে? তুই জলটা যে নোংরা করলি আমি স্নান করবো কি দিয়ে? জলটা যে তুমি নোংরা করছো এই জলটা সাবান লাগাইছো তাহলে আমি স্নান করবো কিভাবে? যাও গা তুমি দোকান যাও, তাতে আমার কি? জলটা পরিষ্কার কর তাড়াতাড়ি। হ্যাঁ জলটা পরিষ্কার কর। জলটা নোংরা করছিস কেন? বেশি মানে ভয় পাইস না? না শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো সকাল সকাল স্নান সেরে সব বাসিক কাজ সেরে পুজো বাড়িতে এমনি একটু পুজো দিয়েছি। দিয়ে দেখো শঙ্খবাবুর এদিকে কি অবস্থা, ও দু সবসময় শুধু দুষ্টুমি করে, দেখো জল ভরে রেখেছিলাম সেটাও নষ্ট করে দিল। তো চলো আজকে আমরা বাড়িতে মানে ব্রাহ্মণ এনে পুজো করব না, দোকানে নিয়ে গিয়ে দেবো দাদাভাই, ওখানে অন্য মানুষের দোকানে পুজো ফালাই দেবো জলে গাড়িটা। তো গত বছর তো দোকান ছিল, তো দোকানে বিশ্বকর্মা পুজো করেছিলাম আর বাড়িতে সেদিনে মনসা পুজো করেছিলাম। তো এবার আর হলো না, অনেক সমস্যার জন্য বাড়িতেও পুজো হলো না আর দোকান তো নেই তোমরা জানোই। তো তোমাদের দাদাভাইকে বললাম সকাল সকাল ভ্যানটা পরিষ্কার করে গাড়ির মেশিনটা ভালো করে ধুয়ে বাজারে অনেকের দোকানে পুজো করে সেখানে ব্রাহ্মণকে দিয়ে মানে মেশিনটা একটু পুজো করে নিতে। তো বললো ঠিক আছে। তো বাড়িতে দুজনে মিলেই সকালে ভ্যানটা ধুয়েছি একদম পরিষ্কার করে। তো তোমাদের দাদাভাই এখন নিয়ে চলে গেলো মেশিনটা মানে দোকানে, ওখানে দোকানে পুজো হবে সেখানেই পুজো দেবে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আরে একটু দাঁড়াও, আমার এই যে যাইতে লাগবে ব্যবসাটা। তারপরে দেখো আমাদের এখানে যে আমাদের বাড়ির সামনে যে বাজারটা রয়েছে সেখানে অনেকগুলো মানে দোকানে বিশ্বকর্মা পুজো হয়, তার জন্য দেখো ব্রাহ্মণকে নিয়ে একদম টানাটানি, মানে কী বলবো, ও বলছে আমার দোকানে আগে করো, এ বলছে আমার দোকানে করো, এই অবস্থা। তো দেখো এখন আমাদের মেশিনটা কি পুজো দেবে। তো এই যে দেখো আমাদের মেশিন মানে ভ্যানটা গাড়িটা আর কি পরিষ্কার করে ধুয়ে মালা টালা বসিয়ে সব কিছু রেডি আছে, এখন কিছু পুজো দেওয়ার ব্যাপার। ওম নমো শিবায়।
তারপরে দেখো পুজো দিয়ে একদম সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছে প্রসাদ নিয়ে। তো খিচুড়ি প্রসাদ অনেক দোকানে পুজো হয়েছে, তো খেয়ে আমার জন্য প্রসাদ নিয়ে এসছে বাড়ির জন্য। আর আমাদের দোকানে যে পুজো হয়েছিল, মানে আমাদের দেখো অনেক দোকানে পুজো হয়েছে, কতগুলো প্রসাদ নিয়ে এসছে একদম। তো প্রসাদ টোসাদ খাওয়া হয়ে গেল, এখন ঘুমিয়ে পড়বো, 9:30 বাজে। তো চলো আজকে এগুলোতে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, শুভরাত্রি।